ছয় দেশ নিয়ে আগামীকাল থেকে ঢাকায় শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল শুটিং চ্যাম্পিয়নশিপ। সকালে শুটিং ফেডারেশনে দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজনে যে কোনো ফেডারেশনকেই সরকার সাহায্য করবে। এস এম আশরাফের রিপোর্ট। করোনার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে দেশের ক্রীড়াঙ্গনকে। ক্রিকেট মাঠে গড়িয়েছে, হকি খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন, শুটাররা এবার নামছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। স্বাগতিক বাংলাদেশ, ভারত ও জাপান, কোরিয়া সহ ছয় দেশের ১২ প্রতিযোগী অংশ নেবেন শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এই এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে। শুটিং ফেডারেশন এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে শুধু শুটিংয়ের ভবিষ্যতে আয়োজনের ক্ষেত্রে দ্বার উন্মোচিত হবে তাই নয়, এটার মাধ্যমে কিন্তু অন্য অন্য খেলাগুলোগুলো এই ধরনের টুর্নামেন্ট আয়োজন তারা করার উৎসাহিত বোধ করবে। আমরা অলিম্পিকে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে কী খেলবো আমরা, এই প্রস্তুতি ম্যাচ হিসেবে আমরা অনলাইনটা বেছে নিয়েছি, কারণ এখন তো বিদেশে যে খেলা সম্ভব না, ট্রেনিং করা সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। ওয়াইল্ড কার্ড নিয়ে আসন্ন টোকিও অলিম্পিকে বাংলাদেশ থেকে অন্তত দুজন শুটার অংশ নেবেন। তার আগে এই প্রতিযোগিতাকে কর্মকর্তা এবং খেলোয়াড়রা দেখছেন নিজেদের তৈরি করার সুযোগ হিসেবে। মানে আমি যে 627-28 অ্যাভারেজ মারছি, বাস ইভেন 631 কিন্তু আমার বেস্ট স্কোর, কিন্তু ওই বেস্টটা নাই চিন্তা করলাম, আমি যেন 622-625 মারতে পারি, যেটা আমার সন্তুষ্টেবল থাকতে পারে। বাংলাদেশ একটা কম্পিটিশন অলরেডি 26-28 মেরেছে, আমার হাইয়েস্ট স্কোর এটা, এখন আমি 20-22 মানে মারার চেষ্টা করছি। অলিম্পিকের আগে শুটারদের জন্য একজন দক্ষ বিদেশি কোচ নিয়ে আসার ঘোষণাও দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।